জিজ্ঞাসাবাদে বিএনপি নেতা আসলাম চৌধুরী মোসাদের সাথে বৈঠকের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। অন্যদিকে নগরীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের 9 জনকে আটক করেছে পুলিশ। রিপোর্ট করছেন আরিফুর রহমান। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক ও আলোচনার তথ্য এখন গোয়েন্দাদের হাতে। সেখানে বেশ কিছু স্থানীয় নেতা, যাদেরকে এটি বোঝানো হয়েছে যে বাংলাদেশের সরকার সংখ্যালঘুদের প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের নির্যাতন করছে, তাদের হত্যা করছে, তিনি অনেক কিছুই স্বীকার করেছেন। তিনি বলেছেন ওখানে কার কার সাথে বৈঠক হয়েছে, তার কারা কারা জড়িত ছিল, যাতে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটি আসলে আমাদের এ পর্যন্ত তদন্তে সেই অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এছাড়া এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের যেসব সদস্যকে গোয়েন্দা পুলিশ আটক করেছে তাদের নিয়েও কথা বলেন মনিরুল ইসলাম। বিজিপিএসের জনৈক অসাধু কর্মচারী যে প্রশ্নপত্র যখন ছাপা হয় তখন সে এই প্রশ্নপত্র মুখস্থ করে সে জুয়েল নামে একজনের কাছে একজনকে লিখে দেয়, জুয়েল আবার সাত্তারের কাছে দেয়, সাত্তার হৃদয়ের কাছে দেয়, হৃদয় দেয় আহমেদ নিলয়ের কাছে, আহমেদ নিলয় এটি বিপণন করে টাকার বিনিময়ে তার ফেসবুকের আইডির মাধ্যমে। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।